গণতন্ত্র পুনরুদ্ধার এডিসির হাতে অধিক ক্ষমতা প্রদান সহ বিভিন্ন দাবি নিয়ে সোমবার জিএমপি ও টিওয়াইএফ এর আম্বাসা মহকুমা কমিটির উদ্যোগে আম্বাসা মহকুমা ভিত্তিক জমায়েত অনুষ্ঠিত হয়। এদিনের এই মহকুমা ভিত্তিক জমায়েতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। জমায়েতের আগে জিএমপি ও টিওয়াইএফ এর উদ্যোগে একটি সুবিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আম্বাসা সিপিআইএম পার্টি অফিস থেকে শুরু করে আম্বাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে। আম্বাসায় সিপিআইএম এর জনসভার মধ্য দিয়ে জোটের ইঙ্গিত দিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। গণতন্ত্র পুনরুদ্ধার এডিসির হাতে অধিক ক্ষমতা প্রদান সহ বিভিন্ন দাবি নিয়ে সোমবার জিএমপি ও টিওয়াইএফ এর আম্বাসা মহকুমা কমিটির উদ্যোগে আম্বাসা মহকুমা ভিত্তিক জমায়েত অনুষ্ঠিত হয়। এদিনের এই মহকুমা ভিত্তিক জমায়েতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। জমায়েতের আগে জিএমপি ও টিওয়াইএফ এর উদ্যোগে একটি সুবিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আম্বাসা সিপিআইএম পার্টি অফিস থেকে শুরু হয়ে আম্বাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল শেষে আম্বাসা বাজারে অনুষ্ঠিত হয় জমায়েত। এদিনের এই জমায়েতে জিতেন্দ্র চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম ধলাই জেলা কমিটির সম্পাদক পঙ্কজ চক্রবর্তী, আম্বাসা মহকুমা কমিটির সম্পাদক বিজন পাল, জিএমপি কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অমলেন্দু দেববর্মা সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে এদিনের এই জমায়েতে মিছিল। পাশাপাশি তিনি 2023 সালের নির্বাচনে সিপিআইএম কংগ্রেস ও মথার জোট নিয়ে ইঙ্গিত দিয়েছেন বিজেপিকে হটাতে সব প্রয়াস করা হবে। এদিনের এই মিছিল ও জমায়েতে সিপিআইএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। গণমুক্তি পরিষদ এবং টিওয়াইএফের উদ্যোগে যে ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরাজ্যের যে এই পার্টির এই নেতৃত্বে যে সরকার, যারা আজ থেকে পাঁচ বছর আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকার এসেছিল যে এডিসির হাতে আরও ক্ষমতা দেবে, তারপর পঙ্গরব ভাষারকে অষ্টম প্রতিশত অন্তর্ভুক্ত করবে, ত্রিপুরাজ্যে প্রথম বছরে 50,000 চাকরি দেবে এবং পাঁচ বছরে 7,00,000 যুবক সরকারি কাজ পাবে, এরকম 299টা প্রতিশ্রুতি দিয়েছে। এটা যে সম্পূর্ণ জুমলা, এই সরকারের মেয়াদ তো প্রায় শেষ, কিন্তু এগুলো পূরণের বা এগুলো যে পক্ষে পারল না, এ নিয়ে তাদের কোনো ধরনের যে কী বল স্বীকারোক্তি নেই, পরঞ্চ যে নতুন নতুন সমস্ত প্রতারণার সন্ধি নিয়ে আজকে রাস্তায় নামছে সুশাসনের নামে ইত্যাদি, তারই বিরুদ্ধে জনগণকে সচেতন করার জন্য। আম্বাসা থেকে নান্টু দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।